আরে রাখো রাখো না। হ্যাঁ কথা হচ্ছে, হ্যাঁ মিটার নষ্ট গাড়ি চালাইছো কেন? লেও বললাম না মিটি নিয়ে আসছি স্বাধীন হারের কহিতা ভাতে বাড়বে রে বল হাড়ির চাহিতে স্বাধীন দেশের হিন্দু মুসলমান ওরে স্বাধীন মেঘের হবে বৃষ্টি হবে নায়া কালের সৃষ্টি স্বাধীন মাঠে ফলবে সোহনার ধান ওরে স্বাধীন মাঠে ফলবে সোহনার ধান ওরে স্বাধীন বইয়ের দাঁতের হাসি স্বাধীন চোখে দেখব বসি স্বাধীন বইয়ের দাঁতের হাসি স্বাধীন চোখে দেখব বসি স্বাধীন মুখে তুলিয়া দিবে পান ওরে স্বাধীন তালের পাংখা দিয়া ঠান্ডা করে দিবে হিয়া স্বাধীন মুখে গাহিব স্বাধীন গান আমরা স্বাধীন মুখে গাহিব স্বাধীন গান রতন সালাম আলাইকুম তোমাদের কনিং বেলে শক দিয়েছে আপনি কারে চান সারকে বলো আমি আসছি স্যার আমি কি চলে যাব স্যার ও হাবিব হ্যাঁ ঠিক আছে তুমি আজকে এসো স্যার কাল আসবো স্যার যদি এদিকে আসো তো এসো সালাম আলাইকুম স্যার হ্যাঁ স্যার আপনার দেশের বাড়ি জানেন কোথায় স্যার কেন ঢাকাতেই দেশ আবার কি বাংলাদেশ কি দেশ না নাকি হ্যাঁ তা তো তা আপনার কোথায় আমার স্যার ওই চাপাই কিন্তু স্যার বর্তমানে স্যার ওই রাজশাহী সিটিতে আসছি ফ্যামিলি সেটেল করেছে তা লেখাপড়া কোথায় করেছেন লেখাপড়া স্যার ওই রাজশাহী পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং লেখা আছে আপনাদের কোম্পানির নাম হচ্ছে ড্রিম প্রপার্টিজ ইওর ড্রিম বিল্ডার্স কি একেবারে স্বপ্ন বানিয়ে দেন নাকি হ্যাঁ হ্যাঁ স্যার ওই চেষ্টা তো করি স্যার এখন বাকিটা আপনাদের মেহরবানি আর সাহায্য সহযোগিতার উপর নির্ভর করছে স্যার এইরকম দুই একটা প্রজেক্ট যদি স্যার খাড়া করতে পারে স্যার ইনশাল্লাহ আমাদের কোডিংটা মজবুত হয় স্যার তার কোথায় কোথায় চলছে আপনাদের প্রজেক্ট স্যার মেনি স্যার মেনি স্যার জিগাতলার বাস স্ট্যান্ডে যে রাস্তাটা ঢুকেছে না স্যার ওটা যেটা স্যার পোস্ট অফিসের পাশ দিয়ে গেছে আচ্ছা আচ্ছা ওর ওখানে একটা দেখবেন বারোতলা বিল্ডিং উঠছে তার ডাইনি আমাদের ড্রিম প্যালেস আচ্ছা প্যালেস বানাচ্ছেন তো ভালো কথা কিন্তু আপনারা ওই যে বিল্ডিং বানানোর সময় রাস্তার উপরে বালি তারপর আপনার ওই ইট রড এগুলো যে রাখেন এতে মানুষের চলাচলের কষ্ট হয় জ্যাম লেগে যায় এটা তো ঠিক না হ্যাঁ স্যার ব্যাপারটা দেখি স্যার বেসমেন্ট আছে না ডিজাইনের মধ্যে বেসমেন্ট ওই যে স্যার বাড়ির নিচে গাড়ি রাখে স্যার আমরা
খালুজান লাইন কাটা গেছে। হ্যাঁ বলেন, আপনাদের প্রপোজাল লিখে বলেন। স্যার এখানে তো জমি আছে 10 কাঠা, তাই না স্যার? হ্যাঁ ওই রকমই হবে বোধ হয়। আমরা এখানে স্যার 6 স্টোরের বিল্ডিং বানাবো। এখানে স্যার আমরা প্ল্যান পাশ করবো, মনে করেন যে স্যার 6 স্টোরের, কিন্তু স্যার আমরা স্যার তালা করবো স্যার 8 তালা, চেষ্টা করবো স্যার মার্কেটে যাওয়া অবস্থা না খেয়ে মরতে হবে স্যার। কতগুলো ফ্ল্যাট হবে আপনার? 6 তলা যদি স্যার করি তাহলে স্যার হবে যে 25টা অ্যাপার্টমেন্ট, আর যদি 8 তলা করি তাহলে হবে 35টা অ্যাপার্টমেন্ট। বাপরে, বলেন কি এইটুকু জায়গাতে এতগুলো ফ্ল্যাট? হ্যাঁ স্যার, ঢাকা শহরের জমি স্যার, এই এক্সপেন্সিভ। আপনাকে আর কি বলছি স্যার, আপনি ল্যান্ডলর্ড আপনি পাবেন মনে করেন 10টা ফ্ল্যাট, আর ধরেন আপনি লিয়ে এলেন আরও কিছু হার্ড ক্যাশ, আপনার তো স্যার চিন্তার কোনো কারণই নাই, আপনি তো ভীষণ লাকি স্যার। কি জানি, বাপদাদার বাড়ি ঠিক বুঝে উঠতে পারছি না স্যার। লিয়ে এলেন স্যার, আপনি আমাদের প্রপোজালটা লিয়ে এলেন স্যার, আপনি বাজার থেকে স্যার এইরকম অফার কেউ করবে না স্যার, আমি তো স্যার সাহস করে দিয়ে ফেলেছি, লাভ লস আল্লাহ জানে স্যার। আপনার সাথে কথা বলে স্যার আমার দিলের মধ্যে ভালো লেগেছে স্যার। রতন, এই রতন, স্যার চা দিলি না? স্যার আপনি স্যার দিজে নিতে স্যার দেরি করেন না স্যার। এই ফোন বাজছে কার দেখ? টাইম ইজ স্যার। রতন ফোনটা নিয়ে আয় স্যার, আমি নেক্সট উইক একটা চেক দিয়ে যাই স্যার। হ্যাঁ হ্যালো 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 রাখ, কিসের চেক? চেকটাকে এখনই কেন? আমাকে একটু সময় দিতে হবে, কথাটা তারা স্যার আঁকা হয়ে যায়, আমরা স্যার সবসময় দিয়ে থাকি। দেখেন আমি চাপা চাপি একদম পছন্দ করি না, আমাকে একটু সময় দেন, আমি একটু ভাবি। ওকে স্যার, আপনি চিন্তা করেন, আমি ভাবছিলাম কি এই আল্লাহ চাহে তো স্যার এই সিজনে এই কাজটা শুরু করে দিতে। বললাম তো একটু সময় দিতে হবে আমাকে। হ্যালো হ্যালো, কে রুবা, কেমন আছিস মা? শোনা যাচ্ছে? আমার একমাত্র মেয়ে আমেরিকা থাকে জামাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ মা আমি ভালো আছি, তোরা কেমন আছিস মা? আচ্ছা, আর আমার নানু ভাই বুবা কেমন আছে? আচ্ছা, আর জামাই? হ্যাঁ রে মা, হ্যাঁ তুই কি এতক্ষণ ফোন করছিলি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ জামাই কেমন আছে? হ্যালো হ্যালো, ধরতে লাইনটা আবার কেটে গেল। তো আপনি এক কাজ করেন, নেক্সট উইকে ফোন করে তাহলে একবার আসেন। হ্যাঁ আমার মোবাইল দিয়ে স্যার ট্রাই করতে পারেন স্যার। না 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 না, ঠিক আছে ঠিক আছে, ও আবার ফোন করবে, বোধ হয় লাইন টাইন পাচ্ছে না। আপনি এক কাজ করেন, নেক্সট উইকে আসেন ফোন করে, কেমন? ওকে স্যার। হ্যালো, হ্যাঁ রূপা আমি শুনতে পাচ্ছি, বল। ঠিক আছে তাহলে। হ্যাঁ 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 মা, হ্যাঁ বল, শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে রূপা। হ্যাঁ বল মা, কি তোর গলা এমন শোনাচ্ছে কেন রূপা? কোনো সমস্যা? কেমন আছো? জি ভালো। ভালো জি? হ্যাঁ ভাত খেয়েছো? এমন ভাত খাও কেন? ও তাই তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার একটা মিটিং আছে আমি যাই। কি হলো মা, কাঁদছিস কেন? হ্যালো হ্যালো, হঠাৎ কি এমন হলো? এই রূপা রূপা, ভালো, আমি তো অনেক দূরে রে মা। কাঁদিস না, তুই জামাইকে দে ফোনটা দে। এ রতন কি রে, কি হলো বেটাটা? ধর আজকে টিভি খুলিস নি না? হ্যাঁ বাংলাদেশের ছেলেরা নাকি পেটাচ্ছে। এই রুবা কি বলছিস?
তুই কোথায় এখন? আমার নানু ভাই কোথায়? তোর কি মারুফের সাথে ঝগড়া হয়েছে না? চলে আসবি মানে? চলে আসবি মানে কি এই রুবা, কি বলছিস এইসব? কোথায় চলে আসবি, কি বলছিস কি রুবা? এই দেখ কি যন্ত্রণা, কি আশ্চর্য! এই রুবা শোন, তুই মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। মারে দেখ, আমি আমি একা মানুষ, তুই রুবা মা, তুই কান্না থামা, আমাকে সব খুলে বল। রুবা আমাকে কাছে মানুষ,
তুমি না অনেক ইয়াং হয়ে গেছো। দেখ কি যে বলিস না, বয়স হচ্ছে না। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই না আগে গোসল করে নে, গোসল করে খেয়ে দে, তারপরে তুই একটা লম্বা ঘুম দে, তাহলে ভালো লাগবে। যা টায়ার্ড লাগছে না খালামুনি? ওফ, আরে মা এভাবে শোস না, উঠ 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 উঠ। এই লক্ষ্মী শোনা, তুই এক কাজ কর, চেঞ্জ করে নে অন্তত। খালামুনি, হুম, আমি না কোনো কাপড়ই আনিনি, শুধু বাবুর কয়েকটা। জানো কিভাবে যে বের হয়ে আসছি, এক আল্লাহ শুধু জানে। এসব কথা বাদ দে তো, একদম চিন্তা করিস না, এই নিয়ে আমি বিকেলে তোর জন্য কাপড় পাঠিয়ে দেবো। কি পরবি, শাড়ি না সালোয়ার কামিজ? না না খালামুনি, কিছু লাগবে না, যে দু একটা আছে হয়ে যাবে। তুমি আবার ওসব ঝামেলা করতে যেও না প্লিজ। এসব কোনো ঝামেলা? দেখে ওঠ তো, আমি বিছানাটা ঠিক করি। আল্লাহ, এদিকেও বাড়ি উঠে গেছে খালামুনি, এটা আবার কবে হলো? কোনটা রে? এই যে, হুম, ওটা শুধু, আরও কত বাড়ি হচ্ছে চারিদিকে। তোর বাপও তো প্ল্যান করছে এই বাড়িটা ভেঙে এখানে ফ্ল্যাট বানাবে। কি খালামুনি, হুম, এটা হচ্ছে আমার সবচেয়ে উইক পয়েন্ট। কেন রে, এই চুলের উপরে তো রাগ কেন তোর? ও খেপে গেলেই বাবুর সামনে আমার চুল ধরে কি যে করতো, অসহ্য। রুবা, এই রুবা, এই কাঁদছিস কেন দেখি? দেখি, আচ্ছা শোন, আচ্ছা কি হয়েছিল আমাকে বলতো, কি হয়েছিল? কি শুনবে খালামুনি, সহ্য করতে পারবে না। কোন অবস্থায় পড়লে বিদেশি একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে স্বামীর ঘর থেকে পালিয়ে পুলিশের কাছে শেল্টার নেয়? ইটস জাস্ট ইনটলারেবল। আমাদের কি কিছু কি বলতে ইচ্ছে করলো না তোর? তুই আমাকে বলতে পারলি না? হ্যাঁ, আর কি শুনবে খালামুনি, মানুষ কাজে মানুষকে এভাবে ট্রিট করে না। চলো তো, মা কি করছে দেখে আসি, চলো। কার্টুন দেখবো। সব সময় আল্লাহকে ডাকতাম, ভাবতাম বাবার প্রেস্টিজ যাবে, একটু একটু সহ্য করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। ওরকম লোক হয় না খালা, পারভার্টেড। আশ্চর্য, মারুফকে তো বাইরে থেকে দেখে একদম বোঝার উপায় নেই, কেমন শান্তশিষ্ট লক্ষ্মী ছেলে। আমাকে লেখাপড়াও করতে দিল না বাবা। এই থাম তো, তুই বললো এরকম ভালো বন্না কি আর পাওয়া যাবে না, তোমরা তো তখন আটকাওনি। উফ মারে, এত মন খারাপ করিস না। কি না করেছি খালা, when I was pregnant, জানো প্রচন্ড শীতে গ্রসারিতে কাজ করেছি 7-8 ঘন্টা। কিচ্ছু জানি না, বাসায় এসে রান্না করতাম, তিনি দাওয়া দিয়েছেন বন্ধুদের, রাতে আবার মদ খেয়ে নাচতে হবে সবার সাথে,
মাঝরাতে যখন জন্তুটা ঝাঁপিয়ে পড়তো আমি না বললে হিট করত। জানো খালামুনি, আমার সেকেন্ড ইস্যুটা 3 মাস পরে মিসক্যারেজ হয়ে গেল। তুমি চিন্তাও করতে পারবে না মানুষ কতটা ক্রুয়েল হতে পারে। তুই চুপ কর লক্ষ্মী, শোনা আর কান্দিস না মা। কেন তোমাদের এত স্বাদের আমেরিকার জামাইয়ের কথা শুনতে ভালো লাগছে না? মারে মারে চুপ কর লক্ষ্মী, শোনা বুব আসছে। রুবা রুবা কই রে রুবা, এদের বুবা রুবার সঙ্গে খাচ্ছে নাকি? রুবা তুই ছেলেকে খাওয়া, আমি বাসা যাই রে। আর একটু থাকো না প্লিজ, আবার আসবো রে। সকালে এসছি না, বাসা যেতে হবে না। দেখি আপু কাটুম কাটুম কি খাচ্ছে। জানো খালামুনি, আমাদের প্রবলেম শুরু হওয়ার পর থেকে বুবার বিহেভিয়ারও কেমন চেঞ্জ হয়ে গেছে। মাঝে মাঝে যা চিৎ করে না। আর খাবো না মাম। বাচ্চাদের কিন্তু আইকিউ অনেক শার্প জানিস, বাচ্চারা কিন্তু সব কিছু বুঝতে পারে। আমার এরকম কেন হলো খালামুনি? এই রুবা একি রে আবার কাঁদছিস? লক্ষ্মী শোনা চুপ, লক্ষ্মী দেখি 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 লক্ষ্মী শোনা রুবা কতদিন তোকে বলেছি সকালবেলায় মুরব্বীদের দেখলে সালাম দিতে হয়, মনে থাকে না? জেনা সালাম আলাইকুম একটা দেব, কি মনে থাকে তোর? ওই যে রতন কসিল আজকে নাকি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখাতে পারে, কি রে রতন? এই খবরদার, আমাকে জিজ্ঞেস না করে বাড়ির ভেতরে যাবি না, বাড়িতে মানুষ আছে। এই কালকে রাতে বলে তুই গেটে তালা দিসনি, কি রে? তালা দিয়ে কি লাভ? আপনারা কলাম যে বাসিলটা উঁচা করেন, করলেন না, পোলাবন তো এমনি ভিতরে হান দেওয়া যায়। লাভ দিলে তোর কি, তোর কি? হ্যাঁ এই তোকে যা বলছি ঠিকঠাক করবি, ফাজিল কথা। হ্যাঁ কসু বদ্ধ লোকরা এরকম করে না। কাজ করছ? এই ইয়ে সার্কি আছে? সার্কি বলো যে আমি এসছি। কি মেহমান এসছে, ব্যস্ত এঙ্গেজ? আপনি পরে ফোন দিয়ে তারপরে আসেন। ঠিক আছে, তুমি স্যারকে
আমার ভিজিট কার্ডটা দিয়ে দিও। পিছনে লেখা নেই, উপরে লেখা আছে। খালামনি রোজ রোজ কি করে আসবে, কাজ আছে না? বুবা চিপস খেয়েছো? বাবা ধরো চিপস খাও। হ্যালো বাবা। হ্যালো মাম, কি কাটে? হ্যালো হ্যালো, কে রে লাইন কেটে গেল, লাইনটা কেটে গেল আবার, লাইনটা কেটে গেল। হ্যাঁ লাইনটা কেটে গেল। এই দেখ দেখিস দেখিস, হাত আবার কেটে না যায়, দেখিস দেখিস। বাবা তুমি আমাকে কি মনে করো বলো তো, আমি কি কোনোদিন সংসার করিনি? পাগা গিন্নি হয়েছিস না? আপা মাছ কয় টুকরা করুন, বেশি ছোট করিস না কিন্তু। হ্যাঁ নানু খাও খাও। আরে মারুপ তো ফোন টোন কিছু করলো না, লাইনটা এসে কেটে যাচ্ছে বারবার, বোধহয় ওই চেষ্টা করছে। নানুভাই এখানে আছে, ছেলেটার জন্য হয়তো খোঁজ টোজ নিচ্ছে। বাবা প্লিজ অন্তত কয়েকটা দিন আমাকে শান্তিতে থাকতে দাও। নানু ভাই তুমি কি মামকে বকছো? না না না, আমি বকবো না, মা বকবো না। আসলে নিনাকে বলেছিলাম মারুফের বাবার সাথে কথা বলতে, তো ও তো কিছু জানালো না। বাবা প্লিজ। সব ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা খালামুনি
তোমাদের এখানে হরতাল কেমন হচ্ছে? তুমি কিন্তু চলে আসলি পারতে। বুবা, বাবু একটু সাউন্ডটা কমাবে। বাবা, তুমি তো ওকে কিছুই বলে না বাবা। লোকটা তো অ্যাবনর্মাল, ওকে দেখলেই কেন যেন আমার ভালো লাগে না। তুমি তো কিছুই বললে না সুলেমান। লোকটা কাজের আছে রে, ইন্টারেস্টিং ক্যারেক্টার। ঝামেলা আমাদের কার মধ্যে নেই বল, সবার মধ্যেই আছে। ওকে তুমি জলদি বিদায় করো তো। এই রতন, রতন এদিকে আয় তো। জি। এই বুবাকে এটা দিয়ে আয় তো। এই রুবা, হুম শোন, কিছু বলবে? বস, তোকে বলি আমি। শোন, ওকে কিভাবে কালেক্ট করলাম জানিস? বিশ্বের সাথ কি যায় রে বোঝা। স্যার স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম। চাও কি? হ্যাঁ, সমস্যা কি? স্যার গো, যদি একটু ভেতরে আসতে দিতেন তো বলি। কি যন্ত্রণা, চাও কি তুমি? সমস্যা কি? এই ও স্যার, স্যার একটু একটু স্যার একটু। হুম, আচ্ছা স্যার, এই যে মাটির কসম খেয়ে করছি, আগে আমার পুরো হিস্টোরিটা শুনবেন, তারপর আপনার কাছে সব সত্য স্বীকার যাব। কিন্তু আমারে ফালাই দিতে পারবেন না স্যার। আপনি সাজসা দিলে একটা পাক্কা সুপারিশ দেবেন স্যার। কি কি? আচ্ছা, মুশকিল তো স্যার। আমি এসব করবো কেন স্যার? দেখো বাবা, আমার সব ঝামেলা ভালো লাগে না। কি বলতে চাও সোজাসুজি বলো, তারপর বিদায় হও। স্যার একটু উপকার যদি করতেন। আরে কি আশ্চর্য, তুমি কি চাও কি? সোজাসুজি বলো না। দেখো ঝামেলা আমার ভাল লাগে না রে বাবা। স্যার এটা আপনি ঝামেলা বললেন। হ্যাঁ, ঝামেলা মনে করলেই ঝামেলা। যদি কোথাও একটু বসতেন তাহলে সব ফুলে বলতাম। ঠিক আছে, বেশি সময় নেবে না কিন্তু।
ওকে স্যার। স্যার হয়েছে কি ওই, আমি কিন্তু স্যার যা বলবো সত্য বলবো। আরে বলো না মিয়া, আমি স্যার এই জীবনে একটা খুন করে ফেলাইছি। কি? তো স্যার আমি কিন্তু সত্যটা স্বীকার করলাম, লুকোতেও পারতাম কিন্তু আপনার কাছে স্বীকার করলাম। আপনারা দেখে মনে হলো যে সত্যটা কয়ে ফেলি, তাই কলাম। বিয়াদুবি নানিলি স্যার আর একখান সত্য কথা করতে চাই। ধরেন কেউ যদি জীবনে একখান খুন করে সে দোষ স্বীকার করে, তাহলে কিন্তু সে তার পাপই স্বীকার করেছে। এখন সে যদি শুদ্ধ হয়ে যেতে চায়, সমাজকে তা মাইনে নেবে, তা কিন্তু নেবে না। আবার আপনার মতো কেউ হলি নিতেও পারে, তাই না স্যার? আর কেউ যদি জীবনে ডাবল খুন করে ফেলায়, তারে কিন্তু থামান যায় না, তার কিন্তু পায় যায় খুনের নেশা, ঠিক না স্যার? এই কি বলছো তুমি এসব? তারাই দিলেন স্যার, সত্য স্বীকার করলাম তাও তারাই দেবেন? ভুল তো স্যার মানুষই করে, আপনি হয়তো করেছেন। কেউ কি বুকে হাত দিয়ে কতি পারে জীবনে কখনো অন্যায় করেনি? শোনো, যা বলবার সোজাসুজি বলো, আঁকা বাঁকা কথা আমি কম বুঝি। কি চাও? শুদ্ধ হতে চাই স্যার, আপনারা কয়েছি না শুদ্ধ হতে চাই। এখন কাম দেন স্যার, আপনার পায়ে পড়ে থাকবানি, দুবেলা দুটো ভাত খাবো আর যা কবেন শুনবো স্যার। কি বলছো? কে যে খুনি রে মা, ও তো আমাকে নাও বলতে পারতো। তাছাড়া এই সমাজের বুকে কত লোক খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আমরা কিছু করতে পারি? জানিস রুবা, ওকে দেখে আমার কেমন জানি মায়া হলো, বিশ্বাসও হলো। আচ্ছা, একটা লোক যদি ভালো হতে চায় তাকে আমি হেল্প করবো না? যা করেছো করেছো, এখন ওকে জলদি বিদায় করো তো, এসব কি খালাবাড়ি জানে? মিনা রতন, এই দেখ তাকে এভাবে বেল দেয়। কি হয়েছে আঙ্কেল? আপনার এই গার্ড হালার পুত্র ও হালা ভাবছে কি আমগো পাইছে কি ও হালারে শেষ করে দেব। ভদ্রভাবে কথা বলো, ঠান্ডা ভাবে কথা বলো, আমি শুনছি আমি শুনছি। আঙ্কেল আমি কইতাছি, হরতালের দিন আমগো এরিয়ার পোলা পান যদি রাস্তার মোড়ে গিয়ে ক্রিকেট খেলে, আপনার কোনো আপত্তি আছে? আরে আপত্তি কিসের, কি হয়েছে নাকি বলবে তো? শুনেন, অরূপরে কইলাম মহল্লার পোলা পান বহুত বিল হয়েছে বুঝছেন, রাস্তাঘাটে পাইলে কইলাম আমার নলি চালান দিয়ে দেব। বুঝলেন আঙ্কেল? বেয়াদবি করবে না, অসভ্য কথা বলবে না তুমি। শুনেন আঙ্কেল, রাস্তায় পোলা পানে ক্রিকেট খেললে কোথাকার বেদবাই ছেলেটা? আপনার কাছে আমরা বিচার দিব, আপনি বিচার করেন। বিচার করেন ওকে বলতে দাও, বল কি হয়েছে কি? দিন দুপুরে ক্রিকেট খেললাম, আজকে কাজ মামুখির মতো কি আশ্চর্য ব্যাপার, আমি দাও ওর কথা শুনতে দাও আমাকে। আঙ্কেল আপনার কাছে তো বিচার দিলাম, আপনি তো বিচার করবার পর দেন না, তোমরা তো বিচার করতে দিচ্ছ না আমাকে। বিচার আমরাই করে নেব। বিচার করলেন না, ভবিষ্যতে আমরাই করে নেব।
অসম্ভব বেয়াদব মুরুব্বি মারা সব কথাকে পুলিশে দাও আমাকে চালাও বাবা বেয়াদব কথাকার বাবা তুমি পুলিশে বেয়াদব অসম্ভব বাড়ির মধ্যে সে ঘন্টা করে গেল আসো বেয়াদব আসো বাবা বাবা সামনে চোখ রাঙিয়ে কথা বলে বাবা তুমি আসো এবার থামো বাবা হট 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 ঠিক আছে ঠিক আছে হট আমাকে দেখলে কিচ্ছু ভালো লাগছে না চলো চলো আমি দেখে নেবো সব পড়াকে দেখে নেবো এখন ব্যাট করতেছে কিনা রে বাংলাদেশ কাছে খুব পিট আছে নাকি রে হ্যাঁ ওই বাংলাদেশ কাছে হারবি রে বাংলাদেশে কি প্রত্যেক দিন খেলা হয় নাকি শোন বাংলাদেশ যদি কোনোদিন জিততে পারে তাহলে আমি সিন্নি দেবো তখন প্যাট ভরে মিষ্টি খাবো মানত করে রেখেছি বেতা ভাইছেন মনে হচ্ছে বেতা হয়েছিলাম নাকি ওই সামচিকাগুলো আমি ডরাই হ্যাঁ ওরা পারবি আমার সাথে ডাক দি গো এই এক আসেন আমি মেয়েটি নিয়ে আছি বসেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার ভালো আছেন স্যার ভালো বসেন বসেন আপনি ফোন টোন করে আসবেন তো সরি স্যার না অনেক সময় ব্যস্ত থাকি তো হ্যাঁ সেটা তো অবশ্যই স্যার ব্যস্ত আপনি থাকেন আসলে স্যার ব্যাপারটা হয়েছিল স্যার আমি এখানে একটা দাওয়াত খেতে আসছিলাম এই কোথায় তোমরা একি খালামণি তুমি কোত্থেকে এই তো মা আসিফ ভাই একটু আগে ফোন করেছিল আর আমি তো সারাদিন খুঁজেই পাচ্ছি না ওকে কি জানি মিটিং টিটিং নিয়ে ব্যস্ত মানে আমি বলছিলাম স্যার আপনি দ্রুত স্যার যদি ডিসিশন নিতেন না আমাদের দুজনের জন্য স্যার ভালো ছিল স্যার মানে সুবিধা আপনারও হতো সুবিধা আমারও হতো স্যার এই সিজনেই কাজটা স্যার আমি না ঠিক আছে কিন্তু এরকম একটা সিরিয়াস বিষয়ে কি করে তো কুইক ডিসিশন নেই আপনি হলে পারতেন হ্যাঁ হ্যালো হ্যাঁ দিচ্ছি কে তোমার ফোন ও হ্যালো হ্যাঁ আসিফ হ্যাঁ বাবা না এই তো ওই যে সকালে বেরোলাম একটু ব্লাড সুগারটা চেক করলাম না না এমনি ঠিক আছে তুই কোথায় ও চলে আয় তাহলে তুই হ্যাঁ আমাকে তাহলে নিয়ে যা এখান থেকে একসাথে যাব ঠিক আছে হ্যাঁ তা আমি ওয়েট করছি আচ্ছা ঠিক আছে সালামুনি হ্যাঁ তুমি কিন্তু আজকে যেতে পারবে না খেয়ে দিয়ে তারপর যেতে হবে আজকে যাই রে পরে আসবো খালামুনি থাকো না আজকে না আরেকদিন এসে থাকব আচ্ছা শোন 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 এই আসিফকে তো কেমন লাগে বলতো মানে আপনি বরং এক কাজ করেন আপনি আমি স্যার আজকে উঠছি কালকে স্যার আমি আপনাকে স্যার ফোন আমি আসব সঙ্গে আমি একটা স্যার চেকলে আসব না 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 চেক টেক লাগবে না আপনি ফোন করেন ফোন করেন এই রুবা সেদিন কি বাবার সাথে তোর ঝগড়া হয়েছিল এই বুবা সোনার মুসলমানি করার পার্টি নিয়ে কি হলো রে আরে বাবা তুমি যদি সেদিন থাকতে না খালা বাবার সে কি রাগ আচ্ছা তুমি বলো তো আমার কি এখন এসব ভালো লাগে একটা বড় প্রোগ্রাম মানেই 100 জন মানুষ আর 100 জন মানুষ মানে 100টা কথা আমার চুপচাপ থাকতেই ভালো লাগে বাবাকে বললাম চলো হসপিটালে যাই বাবা কি বললো জানো আমাদের নাকি একটা ট্রেডিশন আছে
এসব নাকি ডাক্তারের কাজ না, কি যেন হ্যাঁ হাজাম ডাকতে হবে, হাজাম হ্যাঁ, তারপর আবার শোনো মানুষদের দাওয়াত করে খাওয়াতে হবে, তারপর আরো কত কি, এসব না করলে নাকি নেইবারদের কাছে আমাদের কোনো প্রেস্টিজ থাকবে না। আবে হন, এটা আমাকে প্রেস্টিজ হচ্ছে বুঝছস, ওইখানে কাঞ্চন ভাই কইতে লইছে আমরা নাকি এটা লই ইস্যু করতাছি, ইস্যু করতাছি তোরা যাই কস, ওই হালার বেটা সুলাইমান গাড়ির কলাম সাউস আছে কি কষবে। হন পাশাবাই যদি আমাকে বেমাত্র লয়ে বইতো তাইলে কইলে আমি সমস্যাটার একটা সমাধান হয়ে যেত, আর কি কমু হের সামনে গেলেই কাঞ্চন ভাই নেরে কুত্তার লহান লেস্টা ঘুরাই চলে আহে। দোস্ত আমাগো হন টার্গেটটা কিন্তু ফাইনাল করতই, যে আমরা বিহালে আসলে কি করবার চাই বুঝছস, আর ইহালাই কি রে, আরে জিম্মাই রে হচ্ছিস কেলা, আরে দিন দুপুরে মালটাল টানছিস নি, টাস কি খায় গেছিস গা বেটা, আরে ঘুমাইছিস কে, একটা সিগারেট দাও। তোমার কি নাম? সকিনা। তোমার বিয়ে হইছে? হইছে। ওই হালার পুতেরে দেখ, হালার পুতের মোশনটা দেখ, হালা কিন্তু হ্যাপি মুড মারছে, হালারে যে আজকে একটা সাইজ করুম না, হাই হাই খারাপ, হাই গড়ের বাচ্চা, হাই হাই সুলেমান খারাপ। আমি পুলিশে দেবো, দেখিস পুলিশে দেবো, এনি না তোর একটা কে আছে না ওই পুলিশে, তুই ফোন কর, যাও ফোন কর না, তুমি একটু মাথাটাকে ঠান্ডা করো, আচ্ছা একটু মাথাটাকে ঠান্ডা করতে পারছো না তুমি, এমন কি হলো? হ্যাঁ শোনো, আমি রতনকে টেবিলে খাবার দিতে বলছি, বুঝতে পারছো, আমি রতনকে টেবিলে খাবার দিতে বলছি, একসঙ্গে খাবো ঠিক আছে? আবার কি হলো? তুই বল আবার কি আপনার, তুই বল আমি কি করছি, তুই বল রুমা মায়ের এরকম সাপল আসা হলো, এদিকে পাড়ার ছেলেরা এসে আমাকে শাসাচ্ছে, আমি কার কি ক্ষতি করছি তুই বল, আপনাদের এদিকে আসলে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় আই এম গোইং ব্যাক টু দ্য পাস্ট, অ্যাকচুয়ালি পুরনো ঢাকার একটা আলাদা মজা আছে, এখানকার রাস্তাঘাট বাড়িঘর বিল্ডিং সবকিছু ভীষণ ট্রেডিশনাল। লাস্ট ইয়ার আমি বার্লিন গিয়েছিলাম, আমি যখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে যেতাম তখন আমার মনে হতো আমি যেন ধীরে ধীরে অতীতের দিকে ফিরে যাচ্ছি, ইউনো ইটস ফ্যান্টাস্টিক, ওখানে যেমন মডার্ন আর্কিটেকচার, আই মিন মডার্ন বিল্ডিং হচ্ছে ইন এ ভেরি নাইস ওয়ে, অ্যাট দ্য সেম টাইম ওরা পুরনো আর্কিটেকচারগুলিকেও ফ্যান্টাস্টিকভাবে প্রিজার্ভ করছে। ও মাই গড, আপনি এত সুন্দর একটা বাড়ি ভেঙে ফেলবেন? নো নো নো, তোমার সমস্যা কি জানো, তোমরা একটু বেশি বোঝো, বুবা শুনে হা করো আরেকটু আরেকটু, আমাদের বাপদাদার থেকে আমরা এখন অনেক বেশি ওপেন, আমরা তোমাদের বুঝতে চেষ্টা করি কিন্তু তোমরা বোঝো না। দেখি বাবা, আমি রুবাকে বললাম বুবার খতনার ব্যাপারে, ও বললো এটা পুরনো সেকেলে ব্যাপার, বুবা আমার একমাত্র নাতি, আমার বংশের বাতি। কি আশ্চর্য, আমি তো তা বলিনি, আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মাই সিচুয়েশন। আচ্ছা কি হলো, থামো না তোমরা, না 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 শোনো শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ওটা যদি পুরনো সেকেলে ব্যাপার হয় তাহলে আমি যখন এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি করার কথা বলছি তখন সেটা কেন মানতে পারছো না, এটা কোন যুক্তি? হ্যাঁ আচ্ছা কি হচ্ছে এগুলো, এসব কি বলছো তুমি? শোনো, আমি এই বাড়িতে জন্মেছি বড় হয়েছি, এই বাড়িতে তোমার কি মনে হয় এ বাড়ি নিয়ে আমার কোনো অনুভূতি নেই, কোনো আবেগ নেই? আঙ্কেল আঙ্কেল প্লিজ কাম ডাউন, আই এম সরি, ইয়ে চলো চলো বাবা, আমি অ্যাকচুয়ালি চলো আসলে আমি তো জানি রে বাবা, জানি যে কোনো পুরনো জিনিস দেশের অমূল্য সম্পদ, জানি আমি এ বাড়ি দেখতে আর্কিটেকচার স্টুডেন্টরা আসছে, ফটোগ্রাফাররা আসছে,
ছবি তুলছে, তাদের কাছে এটা একটা আর্ট পিস। ওই যে দেখো, দেয়ালটা ভেঙে গেছে, ফেটে গেছে, প্লাস্টার খসে খসে পড়ছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কি করবো আমি? আমার কি অটল টাকা আছে যে এটা বারবার ঠিক করব? আমার কি আরামের দরকার নেই? এটা তো বসবাসের যোগ্য করতে হবে নাকি? এটাকে মিউজিয়াম বানিয়ে আমি কি রাস্তায় পথে দাঁড়াবো থাকবো? আঙ্কেল, আঙ্কেল রিল্যাক্স আঙ্কেল, অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন টু সে। প্লিজ না আসিফ, ঠিক আছে, প্লিজ। দেখো, আমি জানি তোমরা সবাই বলবে এটাকে প্রিজার্ভ করতে, জানি আমি। তুমি যে কথা বললে, ওই দেশে একটা পেট্রোনাইজেশন আছে, এখানে এই বাড়িটা আমার একমাত্র সহায় সম্বল। কি করব আমি? কিছু তো করতে হবে আমাকে, ভবিষ্যতের কথা ভাবতে হবে না? আই হ্যাভ টু টেক এ ডিসিশন নাও। আঙ্কেল প্লিজ ডোন্ট বি আপসেট, প্লিজ আঙ্কেল। ওকে বাবা, ঠিক আছে, তুমি যেভাবে চাও বাবুর মুসলমানের প্রোগ্রামটা করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু বাবা প্লিজ, এই বাড়িটার কথা আরেকবার চিন্তা করো, আরেকটু ভাবো, প্লিজ বাবা। সরি, আচ্ছা জিল্লাল কোন ওই যে ছেলেপেলে গুলা ঘুরে বেড়ায় মোটর সাইকেল নিয়ে, ওরা কারারে? আচ্ছা ওরা কি আম লীগ না বিএমপি? তুন খেয়েছিস? জি। আচ্ছা বাবা কোথায় রে? নিচে খালা আমার ঘরে। বাবা নিচে গেছে এত রাতে? জি। বাবা তুমি এত রাতে এখানে? বাবা তোমার মন কি খারাপ? বাবা, বাবা তুমি কাঁদছো? বাবা প্লিজ, বাবা, বাবা তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? বাবা, বাবা প্লিজ কেঁদো না বাবা, বাবা প্লিজ, আই এম সরি বাবা, বাবা প্লিজ, আমার লক্ষ্মী বাবা, তোমার যেভাবে ইচ্ছা বাবুর প্রোগ্রামটা করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি কেঁদো না বাবা, আই এম সরি বাবা, আই এম রিয়েলি সরি। আমার আন্দাজ আছে না, তাছাড়া বেশি লোকজনকে তো বলছি না, এই আশপাশের দু চারজন।
এই নানু ভাই, এই যে খেলবে না খেলবে, এই যে সাবধান সাবধান, কেমন হে রতন, দেখিস দেখিস, দেখো এই সোলামান, দেখিস দেখিস দেখিস, নানু ভাই যেন ব্যথা না পায়, ভালো করে খেয়াল রাখবে, কেমন সবসময় বাড়ি কে ঢুকে যাবে, ঠিক নাই চাই চাই উড়তে উড়তে চাই উড়তে উড়তে হাটে হাটে পাপা শুরু হয় ভয় হয় শুধু ভয় ভয় হয় হাটে হাটে পাপা শুরু হয় ভয় হয় শুধু ভয় ভয় হাটি হাটি পাপা শুরু হয় হয় শুধু ভয় 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 চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে আশা আশা চারপাশে কুয়াশা আয়নার কোল জুড়ে দুরাশা চাই চাই উড়তে উড়তে আবে ওই ওই নেই ওই ব্যক্তি গেলে বিয়া দিয়ে লাগছে নি, তুই গিয়া জিগা কইছিল আবে হলে কি কইবে, শোনো সুটি আমার বিহালে একটা পেস্টি নেই খারাপ, তুমি আমার খুদা হুদি ওই ব্যক্তি গিয়া জিগামু আপনাকে বাইতে বিয়া লাগছে নি, কার বিয়া বেহালায় দাওয়াত দাওয়াত তো বিহালে দিল না, কি রে ঘটনা কি তো কাম এলো বেশি পেছাল পালা, ওই মঞ্জিলা ওই তুই গিয়া জিগা ওকে প্রোগ্রাম কি আমি পারব না তুই যা, হ্যাঁ হ্যাঁ ভাই মানদাই সারাদিন মোবাইলে কাল লাগে পুরো পুরো করা চুপ থাকবে, কি ফোন করছে দোস্ত কোনো বুদ্ধি টুদ্ধি পাইছো নি, হ্যাঁ ওই ওই ফুটবল এদিকে, হ্যাঁ হ্যাঁ শোনো আমি বলি হ্যাঁ কে নিনা, হ্যাঁ বলো, তুই না বললি তুই সকালে চলে আসবি বুবাকে নিয়ে কত কিছু করবি, তো কই তুই, আসছি আসছি আমি ওর জন্য একটা মজার জিনিস রান্না করছি তুমি টেনশন করো না তো আমি এক্ষুনি আসছি, এই তো আসছি, হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, লুকোচুরি গল্প তারপর হাত ছানি অল্প, লুকোচুরি গল্প তারপর হাত ছানি অল্প, চাই চাই এখানে নামিয়ে ভিতর নিয়ে যাও বুঝেছো, হাত লাগাও হাত লাগাও, আসিফ আসসালামু আলাইকুম আঙ্কেল, আঙ্কেল এই হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট ভাই, ওর অদ্ভুত সব কালেকশন আছে, আজকে আপনাদেরকে আমি ককফাইট দেখাবো, হ্যাঁ আসসালামু ওদের সবাইকে ডাকেন, মোরগের লড়াই মোরগের লড়াই হবে নাকি, হ্যাঁ বাবা ডাকেন সবাইকে, চলো চলো এই যে রুমা, আরে আসো আসো খবর কি মিয়া, না ইয়ে মানে তুমি যদি কিছু মনে না করো তোমার বাথরুমটা আমি একটু ব্যবহার করতে পারি, হুম পারো পারো পারবা না কেন, বুঝছো ওই দেশবন্ধু ফার্মার পঞ্চাশখানা শেয়ার কিনছিলাম, ভাবছিলাম যে 150 টাকা হইলে শেয়ার গুলা সাইরা দিব, আজকে সকালে দেখি শেয়ারের দাম 75 টাকা, আরে মিয়া তুমি তো খালি বাথরুম ব্যবহার করতে, শুনো এখন এই শেয়ার বাজার সে কি কন্ট্রোল করতেছে এই গন্ডগোলটা আমি ধরতে পারতাছি না, বুঝলা কার পকেট এবার ভারী হবে, গত বছর 800 টাকা শেয়ার বেচছি মিয়া 18 টাকায়, লাইফে বহুত গ্যাম্বলিং করছি এইরকম কখনো আমি দেখি নাই বুঝলা, আসলে টুটা ফাটা লাগ নিয়া কেসে হবে না, কি বলতেছিলাম না মানে তোমার বাথরুমটা একটু ব্যবহার করবো, লাগলে করবা, থ্যাংক ইউ পুয়ার ফেলো, আরাম হইছে, হ্যাঁ বাড়িতে তো ঠিকই ছিল কিন্তু রাস্তায় বের হওয়ার পরেই পেটের মধ্যে কেমন একটা যুদ্ধ যুদ্ধ ভাব, আরে যুদ্ধ যুদ্ধ তো মিয়া সারা দুনিয়ায় চলতেছে তোমার পেট বাদ যাবে কেন, একটা সারপ্রাইজ দিলাম বাড়িতে একটা ফেস্টিভ্যাল হচ্ছে ফেস্টিভ মুড দরকার, হাউ ডু ইউ লাইক ইট আঙ্কেল, ভালো ভালো খুব ভালো, কেমন লাগলো, হ্যাঁ গুড গুড গুড, হ্যাঁ ভেরি গুড, চলো চলো
এবার আমরা উপরে গিয়ে তৈরি হই, কেমন? ভেরি গুড, মজা না? রুবাব তোমার কেমন লাগলো? ডিড ইউ এনজয়? আফটার ইটস আ ওয়ার, মানুষের মারামারির মধ্যে কি মজা পায়? হ্যাঁ, আসলে তুমি যে ব্যাপারটা কিভাবে নিবা? এই যে মিয়া, আবার আর একটা ভুল করলাম। আমি ব্যাপারটা কিভাবে নিব এইটা তো মিয়া একটা সম্ভাবনা, ইউ ডোন্ট নো। তোমার বলার কথা তুমি বলবা, আসলে এই দুনিয়ায় মানুষ হোপ করতে ভুলে গেছে, বুঝলা? একটা লোকরে ধৈর্য না বলো যে ভাই একটু আশা করেন, দেখবা তার হাত পা কাঁপা কাঁপি আরম্ভ হয়ে গেছে। কিন্তু বাস্তব অবস্থাটা দেখতে হবে না? আরে ধ্যাত, রিয়ালিটি ইজ রিয়ালিটি, এইটারে তুমি অ্যাভয়েড করবা কিভাবে? তুমি নিউজ পেপার পড়ো না, তুমি বলো ওতে খারাপ খবর থাকে। আরে মিয়া, খারাপ খবর তো থাকবই, সময়টা খারাপ, তুমি এটা অ্যাভয়েড করতে পারবা? তুমি এটা স্কেপিস্ট, বুঝলা? তবে তুমি যে আমারে নিয়ে আড়ালে আবডালে হাসাহাসি করো, এটা কিন্তু আমি বুঝি। কাদেম, এসব যে কি বলো মিয়া? আমি কবিতা লিখি তো লিখি, এনি প্রবলেম? আমার ভিতরে কাব্য আসে, আমি তো জোর করে আনি না। কিন্তু কবিতা লেখলে শেয়ার ব্যবসা করা যাবে না, এটা কে বলল? শুনো, কবিতা হচ্ছে এইখানকার ব্যাপার, আমার ইমোশনের এক্সপ্রেশন, আর শেয়ারের ব্যবসা হইল গিয়ে আমার চ্যালেঞ্জ। তুমি কও মিয়া, এইটা একটা কন্ট্রাস্ট। লাইফে যদি কোনো কোনো সাবজেক্টে হাই কন্ট্রাস্ট না থাকে তাহলে তো ব্যাগ পান্তাবাত হয়ে যাবে। তুমি তুমি একটা ভেদা মাস, তোমার লাইফে কোনো অ্যাম্বিশন নেই, তোমার জমি তোমার বিক্রি করে টাকা ফিক্সড ডিপোজিটে রাইখা, ইন্টারেস্ট খাও বৈশা বৈশা। তুমি মিয়া মানুষ না হইলে গাছ হইলে কোনো সমস্যা আছে? তুমি একটু থামবা, থামবো না, থাক দূর, আসল কথাটাই বলতে পারলাম। ওয়ান সেকেন্ড, একটা হ্যাপি মাদারের ছবি তুলে রাখি। না না প্লিজ। কেন, কি সমস্যা? না প্লিজ, আমার ভালো লাগছে না। Listen, always try to understand, present is yours, so try to add some color on that, you know, ki hoyeche seta kintu boro kotha nay, boron ki hocche, that's more important. Mane? Mane, very simple, hashte tomake khub sundor dekhay, one second. Tai naki, ashi bhai apni boshen, ami ektu aschi. Ratan, ai Ratan. একদিন খেয়াল করলাম এই পাশের বাড়ি জানলা দিয়ে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে। কাম সারছে, ইয়াহু, তুমি তুমি ঘটনা ঘটাই দিছো, বয়স কত? হ্যাঁ তা তো ঠিক বলতে পারবো না, 30 above 30, আমি তো ঠিক লক্ষ্য করি নাই। ভাব মারায় না মিয়া, লক্ষ্য করি না, তাহলে সে তোমারে লক্ষ্য করছে, এইটা বুঝলা কেমনে? শোনো, কিছু ঘটছে নাকি ওই মায়ের নিয়ে? ইন্টারেস্টিং, সোকাসুকি। হ্যাঁ চোখাচুকি হয়েছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমার কেমন যেন একটা দিশার অবস্থা, মেয়েটা আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, নিজেকে কেমন যেন একটা চোর চোর লাগছে, কালেম ভুলে কি করবা মানে? আরে মিয়া তোমার তো হয়ে গেছে, হাতে তোমার কয়টা দেখা, হাতে তোমার কয়টা দেখা, বুঝো যারে কপাল লেখা, হাতে তোমার, হাতে তোমার কয়টা দেখা,
কপালে লেখা করছি সন্ধি জারি সাথে জারি সাথে সন্ধি জারি সাথে সব খাওয়া তো তারি পাতে সব হাবি কখন এসেছো স্যার একটু আগে আসছে খাওয়া দাওয়া করেছো তো জি স্যার আচ্ছা আচ্ছা মনে দায় বাবা কোথায় রে ইয়ে শুনছেন আমাকে বলছেন তা নয় তো কি আমাকে চিনতে পারছেন না জি মানে ওই যে দেখেননি মানে কেন দেখবো না না মানে আপনাকে দেখে তো মনে হচ্ছে আমাকে চিনতেই পারেননি না তা কেন হবে খেয়েছেন ঠিক মতো হ্যাঁ খেয়েছি কিন্তু আপনি তো একটু খেয়ালও করলেন না বাচ্চাটা কোথায় দেখছি না যে ও একটু উপরে আছে একটু পরে নিয়ে আসছি আপনি বসুন না চলে যাচ্ছেন জি একটু উপরে কাজ আছে আপনি বসুন না প্লিজ না মানে আসলে আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম মানে এখন তো এখানে সম্ভব না তাই না ওই মানে আমি কি পরে আপনাকে টেলিফোন করতে পারি কি কথা বলবেন বলেন এখনই বলেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম না মানে কিউরিয়াসিটি কি রকম মানে হে জিরুবা তুমি খাবে না আঙ্কেল কোথায় আসিফ ভাই পরিচয় করে দিই উনি হচ্ছেন আমাদের নেইবার ও হাই আমি আসিফ হাবিব বিজনেস করছি মানে চেষ্টা করছি ট্রাইং টু ডু সামথিং আমি কিসলু হ্যাঁ কিসলু হাসান কিছু না করার চেষ্টা করছি ওয়াও দ্যাটস গ্রেট আমি আসছি আমি একটু আসছি হ্যাঁ কিসলু একটা কথা মনে রাখবা আবেগের কোনো বয়স নাই আরে তোমার মনটা তো আর 32টা দাঁত না যে তোমার বয়স হলো আর টুপটুপ টুপটুপ করে একটা একটা দাঁত পড়ে গেল ধরো তুমি যদি 80 বছর বাঁচো তাহলে অ্যাট দি এজ অফ 79 তোমার মনের মধ্যে যদি হঠাৎ ওই কাল বৈশাখী মানে মানে এই ধরো এই প্রেম ভালোবাসা আসতে পারে না তা পারে আরে এই সপ্তাহ ঢাক ঢোল পিটায় বলবার কোনো বিষয় না অন্তরের মধ্যে বর্ণ রং সব সয়লাব হয়ে যায় আরে ভালোবাসা লাভ লাভ হইলো এমন একটা বস্তু বুঝতেছো তো দেখো খাদেম আমার মনে হয় ব্যাপারটা তুমি একটু বেশি সিরিয়াসলি নিয়েছো আসলে আমি এই সব বিষয়ে খুব সিরিয়াস বুঝলা আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো ওই মায়াটার চেহারা তোমার মনের মধ্যে এই সারাক্ষণ ভাসে না এই বুকে হাত দিয়া বলো একটু একটু খালি হ্যালো 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 কে বলছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি বলছিলাম ওই কিসলু কিসলু ওই যে বারান্দা আপনি হঠাৎ কি ব্যাপার নাম্বার পেলেন কোথেকে আচ্ছা ঠিক আছে আমি এখন রাখি হ্যাঁ আপনি ফোন করেছেন কেন আমি একটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম আচ্ছা রাখি আমাকে এভাবে ফোন করাটা কিন্তু ঠিক হয়নি না মানে ব্যাপার হয়েছে কি মানে ওই খুশির ঘটনা খুব কম তো আজ আমি খুব খুশি হয়ে আপনাকে ফোনটা করেছি আচ্ছা রাখি এরকম আর হবে না 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 ঠিক আছে আপনি ভালো থাকেন ওকে বাই আমি বুঝতে পারলাম আমি বাইরে আসলে তোমাদের ম্যানেজমেন্টের কি করেছে কি আমি কিন্তু আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বস বসেন বসেন শোনেন রফিক সাহেব আমার
ফ্যামিলি থেকে একটু প্রেশার আছে এই বাড়িটা না ভাঙার ব্যাপারে। সবাই খুব ইমোশনাল। স্যার, এই বাড়িটা যদি স্যার রিপেয়ার করতে যান তাহলে অনেক টাকা লাগবে। আপনি যে ভাঙিয়ে নিজেই ইনভেস্ট করে বাড়ি বানাতে চান তাহলে তো আরও অনেক টাকা লাগবে স্যার। আমি তো বলিনি এত টাকা কোত্থেকে পাবো বলেন। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি স্যার, এই টাকার দায়িত্ব আমার উপর দেন, কোনো টেনশনই করবেন না স্যার, আমরা আসি না স্যার। আপনি তো স্যার অনেকগুলো ফ্ল্যাট পাচ্ছেন, একটাতে থাকবেন, বাকিগুলোতে স্যার আপনি ভাড়া দিয়ে দেবেন। ফিউচার নিয়ে স্যার আপনার কোনো টেনশন করতে হবে না স্যার। কালামুনি, আজ অনেকদিন পরে আমি বাইরে এলাম। হ্যাঁ, আর তুমি তো বাইরে বের হতেই চাচ্ছিলে না, দেখো তো কত ভালো লাগছে। লাগছে না? হ্যাঁ। ভুবেশনের কি খবর? বাসায় গিয়ে দেখো, এখন দৌড়াচ্ছে। শরীর ভালো তো? আপনার ফিউচার নিয়ে চিন্তা কি, আপনি হাসবেন খেলবেন। আরে ভাই, আমার আবার ফিউচার কি? হ্যাঁ, তুমি পারো বাবা, এত সব কিছু মেনটেন করো কি করে? ওরাই তো আমার সংসার, আমার ছেলে মেয়ে ওরাই তো সব। আর আসিফ ভাইয়া? সে তো আমার আরো একজন। চল নিচে চল, চাকরি গিয়ে। বলেন কি স্যার, আপনার নাতি আছে, আপনার আপনার মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাদের কথা চিন্তা করবেন না। আপনি এক কাজ করেন, আপনি পেপারসগুলো রেডি করেন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য স্যার দোয়া করবেন স্যার, দোয়া করবেন স্যার, আপনি মুরব্বি, আপনি দোয়া করবেন স্যার। রবি সাহেব বসেন বসেন। শোনেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু ভাই এগুলো ভালো বুঝি না। আপনি যেটা ভালো মনে করেন নিজের মতো করে একটু করেন, কেমন? আপনি স্যার কোনো চিন্তাই করবেন না স্যার, চিন্তাই করবেন না স্যার, আমি আছি। আচ্ছা খালামুনি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা প্রশ্ন করতে পারি? বল। আগে বলো, কিছু মনে করবে না? করবো না, বল। আচ্ছা, আসিফ ভাইয়ের বাবা মার কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট, দুজনেই স্পট ডেড, অস্ট্রেলিয়ায় ওদের কবর দেওয়া হয়েছে। একটা কথা স্যার আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার স্যার, আমি শিওর যে স্যার আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পজিশন কিন্তু স্যার হাতছাড়া করা যাবে না স্যার। আমার বিয়ের আগেই তোর খালুর একটা অ্যাফেয়ার ছিল, ও তখন অস্ট্রেলিয়াতে লেখাপড়া করত, ওদের একটা বাচ্চাও হয়েছিল বিয়ের আগেই। সব ছেলেরাই বোধ হয় এরকম হয় না খালা? কেন, তোর বাবা? আমার বাপ, হি ইজ এ গ্রেট ম্যান। তো খালুর বিষয়টা তুমি জানলে কি করে? সে একদিন আমার কাছে সব কিছু কনফেস করলো, এমনভাবে বলল আমি কনভিন্স হয়ে গেলাম। আমি ওকে সান্ত্বনা দিলাম, আমি বললাম ওই ভদ্রমহিলাকে বিয়ে করতে, কারণ আমি বাচ্চাটার কথা ভাবছিলাম। আসিফের বয়স তখন কত হবে বল, 5-6 বছর? ওর মায়ের কাছে থাকত। আর এর মধ্যে তখন আমি জেনে গেছি যে আমি আর মা হতে পারবো না। তুই বুঝতেই পারছিস এটা আমার জন্য কত বড় একটা উইক পয়েন্ট। কি যে বলো না তুমি, শুধু বাচ্চার জন্যই মানুষের ভালোবাসা হয় নাকি? লাভ ইজ ডিফারেন্ট খালা। আমি কিন্তু সব মেনে নিয়েছিলাম, ও আমাকে বললো ডিভোর্স করে নতুন করে সংসার পাততে, কিন্তু আমি পারলাম না। আমি ওকে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম। আমার আমার পুরোটুকু যায় না, আমার 40% 50% হলেই হবে। আর ওনা রাজি হয়েছিল, এসেছিল এখানে, এ বাড়িটা আমার কাছে আমার নামে লিখে দিল। তারপর 7 দিন ছিল, মাত্র 7 দিন, তারপর চলে গেল।
তার পরের বছর অ্যাক্সিডেন্ট, সব শেষ হয়ে গেল। মা, মা কোথায় তুমি? এই যে দুজনে মিলে খুব আড্ডা হচ্ছে। আরে তুই এসেছিস, বস না, তুমি বসো, সন্ধ্যা হয়ে গেল, আমার একটা জরুরি মিটিং আছে, আমি যাই। তুই তোর বাসায় আমাকে নিচ্ছিস না, আমার বাসায় থাকছিস না, মানে কি? কি হয়েছে? কিছু বলো না তুমি, নিয়ে যাব তো, নিয়ে যাব। তো এলি কেন? তোমাকে দেখতে। মানেটা কি? হ্যাঁ খালামণি, অনেক দেরি হয়ে গেছে, আমিও যাব। তুইও যাবি? তুমি যাবে কি রে? ওয়েল আই ক্যান ড্রপ ইউ, এক মিনিট, নিচে এসো। এখানে কেন? আমার ফ্ল্যাট, আমি উপরে যাব আর আসবো, এক্ষুনি একটা পেপার নিয়ে আসছি, তুমি যাবে? না প্লিজ, আমি গাড়িতে বসি। আরে চলো না, তুমি উপর থেকে ঢাকা সিটির একটা অ্যামেজিং ভিউ দেখতে পাবে। না না প্লিজ, প্রিটি ওম্যান, লেটস গো। আচ্ছা রুবা, ফাইনালি তুমি কি করবে ঠিক করেছো? মানে? না মানে আমি বলছিলাম, হোয়াটস দ্য প্ল্যান অফ ইউর লাইফ? ধুর, আমার আবার লাইফ রিয়েলি নাথিং। শোনো মেয়ে, জীবন কখনো থেমে থাকে না, জীবনটাকে সুন্দর করে সাজাতে হয়, জানো? ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর লাইফ, সো ডিসিশন ইজ ইয়ার্স। বাবা, ইটস ট্রু, তুমি যেভাবে চাইবে তোমার জীবনটাকে তুমি সেভাবে সাজাবে, বিকজ ইটস ইয়োর লাইফ। এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? মাইন? ওয়েল আই এম জাস্ট ওয়েটিং ফর সামওয়ান। কে বলবো কেন, বলেন না, এত সোজা না, বলবো না। এই আমাদের ঢাকা সিটি, সুন্দর না? ফ্যান্টাস্টিক। ঢাকার যে এত সুন্দর একটা ভিউ আছে, এখানে না আসলে জানতামই না। ওকে, পেমি, পেমি নাও। মানে? রুবা, কি হলো, চলেন। কাম হিয়ার, লুক এট মি। আচ্ছা, আমি দেখতে কি এতই খারাপ? আবার কি হলো? ক্যান আই এক্সপেক্ট সামথিং ফ্রম ইউ? সরি। রুবা, কিরে এভাবে শুয়ে আছিস এখন, খাবি না? রুবা, মা, এই রুবা তো বসে আছে তোর জন্যে, চলো রুবা। রুবা, ও মা, কি হয়েছে, শরীর খারাপ? আমাকে বল কি হয়েছে মা। রুবা, আমাকে বল কি মারুপের সাথে কথা হয়েছে? ওই তোরা তো ফাল বাবার লাগছিস কিলা, তখন মতো আমি একদিন আছিলাম, কই রাস্তা রাস্তায় ঘুরছি, অহনুভূত লিডার আছে বিপদে বলে ফোন করে, একটা ফাউল পাবলিক গেলে আজ এরা ফাল বাবার লাগছো, কাম কাজ নাই কা? দাদা, আপনার ওইটা কি, আপনি অগোছাইট লইলেন কেলা, বুঝছ নাই, দান্দা আছে। ওই বান্দিপ, ওই বাম্বু চিনস, একদম বাম্বু কিন্তু হান্দা দিমু কয়ে দিলাম। ব্রাদার, কাম ডাকলাম ঠিক হইতাছে না। আমন জেলা তুই ব, কাঞ্চন ভাই, কি হয়েছে আপনার, অত ফাল পারবেন লইছেন কি লাগিয়া, আমগো এতিম ভাবছেন, আমগো আমগো পিছে কি কেউ নাই? ওই মাঙ্গের পোলা, ওই ওই মাঙ্গের পোলা, তোর বাপ আমার মামু ডাকছে, তো মামু ডাকছে। কাঞ্চন ভাই, কামটা করলাম, ভালো করলেন না, কইতে লইছি আয় মঞ্জিল আয়। হালার পুত্র মামু মারাইতেছে, মাস্তানি মারাবার লাগছে খানকের পালা, জানা আফা আপনারে চাই। কে রে রতন, এত রাতে খালামুনি? না আফা, একটা বেড়া। হ্যালো, কে? সালাম আলাইকুম, আমি বলছিলাম, কিসলু কিসলু, আপনাকে না মানা করলাম, আপনি এভাবে ফোন করবেন না। জি, তাহলে করেছেন কেন, এটা কি ঠিক? জি না। তাহলে আপনি এবার ফোনটা রেখে দেন, ঠিক আছে? জি রেখে দিচ্ছি, তাহলে আপনি আর জানলা দিয়ে আমার দিকে তাকাবেন না। আরে বাসা ভাই, সালাম আলাইকুম বস, কেমন আছেন?
জি বস। ওস্তাদ, আপনি হইলেন গিয়ে আমুগে এলাকার লিডার, আপনারা ছাড়া কি চলবো? রফিকারের সাইজ করে দেবো, আপনারটা আপনি পাওয়া যাবেন বস। হ্যাঁ বস, সালাম আলাইকুম বস। ঠিক করে কর কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, এটাও ফাইনাল হয়ে গেছে। আল্লাহর কি আমার যে কি ভালো লাগছে না এই দিনটার মধ্যে। এটাও বাঘা হেলাইছে, বাঘার পোলাপান তো খুব জ্বালাবার লাগছে। আচ্ছা কাঞ্চন ভাই, পোলাপান কি চাই আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। এতদিন ধরে বিজনেস করবার লাগছেন, এগুলি বুঝেন না? চান্দা চাইছে সেটা আমাকে এই তো পারে। আপনি যা ভাববার লাগছেন তা না, মিষ্টি খাওয়াইতে চাইলে খাইবো, মাগার আমাকে পোলা বান্ধে গোলাম আপনি চাঁদা বাজ করবার পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি না মিমি মিষ্টি খাওয়াবো, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই বুড়ার সাথে তো আমার কোনো কন্টাক্টই ফাইনাল হয় নাই। হাই মুনিম, দাঁড়া দাঁড়া, এইটাই তো ভাই, রাখেন। এই তোরা দাঁড়া, হাসিব, তোর কাছে ভাঙতি আছে না? আছে, দিচ্ছি। বাহ দেখ বিল্ডিংটা সুন্দর না? হুম, ফ্যান্টাস্টিক। কত হয়েছে? কলিং বেলটা কই? আমরা ভার্সিটি থেকে এসেছিলাম, এই বাড়িটা একটু দেখব। বাপ মা সালামা দাওদা শিখাইনি মানে? হুম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কি চাইদা জলদি বলেন, ব্যস্ত আছি। কি হইছে বল না? আমরা ভার্সিটি থেকে এসেছি, এই বাড়িটা একটু দেখব। দেখেন, দেখেছেন? হ্যাঁ, এবার যান ভাগেন, রাস্তা পাবেন, যান না। আমরা আসলে একটু ভিতরে গিয়ে দেখতে যাচ্ছিলাম, ভালো মতো দেখে কিছু মাপ নিব, সেগুলো থেকে কিছু ড্রয়িং করতে হবে, কিছু ছবিও তুলতে হবে। হ্যাঁ, আমরা আর্কিটেকচারে পড়ি, এটা আসলে একটা ক্লাস প্রজেক্ট। ঢাকা শহরে আর কোনো বাড়িঘর নেই? টিচাররা আমাদেরকে এই বাড়িটার কথাই বলেছে। যান, সারা ফাতরা ছেলেবেলে। আসলে হয়েছে কি, আমাদের একটা পুরনো বাড়ি দরকার যেটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো বাড়ি দিয়ে তো আর হবে না। ওই সমস্ত হিস্টোরি মিস্টোরি বোঝার কোনো দাম দেওয়া হবে না, আমাদের অসুবিধা আছে। যান আফা, ফোন। হ্যালো, শুনুন, আপনি কি ছোটবেলায় লুকোচুরি খেলতেন? এই প্রশ্নের উত্তরটা শুনেই আমি টেলিফোনটা রেখে দেবো, প্রমিস। কেন? কৌতূহল, কিউরিয়াসিটি, জানার অদম্য ইচ্ছা। এত কিউরিয়াসিটি কেন আপনার? কিউরিয়াসিটি থাকা ভালো, যে মানুষের যত বেশি কিউরিয়াসিটি সেই মানুষ তত বেশি বাঁচে। এত বেশি বাঁচার ইচ্ছে কেন আপনার? বাহ, মরে যাবো। সৃষ্টিকর্তা এত চমৎকার করে আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, জীবন দিয়েছেন, এখন যদি বলি মরে যাব তাকে হেয় করা হয় না? ধরেন আপনার বাড়িতে দাওয়াত খেতে এসে কেউ যদি বলে না না খাবো না খাবো না, ভালো লাগবে? না লাগলে কার কি? প্লিজ প্লিজ ভাইয়া। আবার ভাইয়া আমার আছে, কি যে বলছে, তুমি শিখে নাই, যাও যাও যাও। আপনি তো বাজে কথা বলছেন কেন, আমরা কি একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে পারি? এই আমারও পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমার চেয়ারটা কি খারাপ নাকি? শালার ফাতরা পোলাপান, তুমি জানে না, যাও আগে তুমি শিখে আসো, যাও তারপর যাও। দেখেন, আমরা কিন্তু আপনার সাথে নাইসলি কথা বলছি, বাট আনফরচুনেটলি আপনি খুব বাজে বিহেভ করতেছেন। কিসের কথা? যান যান ভাই, প্লিজ বাড়িওয়ালাকে ডাক দেন, যান। ছবি তো তুলছে রে ভাই, এ তো অভিমানের কথা, অভিমান আছে নাকি? এই অভিমান আছে, অভিমান থাকা কিন্তু ভালো, মাইন্ডের প্রপার এক্সারসাইজ হয়, ব্যায়াম, কিন্তু রাগ ক্ষোভ এগুলো থাকা ভালো না, খুবই বাজে জিনিস, আছে নাকি? আপনাকে জামেলা কি? আমার মনে লইতাছে আপনারা কোনো জরুরি কামে আইছেন, একদম হাঁচা কইছি না আমি? জি ভাইয়া, আসলে আমাদের ক্লাস প্রজেক্টের জন্য এই বাড়িটার কিছু ইনফরমেশন খুব দরকার, এই জন্য আর কি ভিতরে যেতে চাচ্ছিলাম। ভাইয়া আপনারা কাইন্ডলি একটু হেল্প করবেন প্লিজ। ভিতরে যাবেন তো? ওই আয় আয় চল, কি করছো? আমি তা কি না পুলিশে দেবো,
অসভ্যগুলো। স্যার স্যার, ও হচ্ছে আমার কাজন, ওর নাম হচ্ছে স্যার কাঞ্চন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও সরি, একটু দেরি হয়েছে বাবা। আসিফ বসো 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 বসো। থ্যাংক ইউ। আসিফ আমার রিলেটিভ। ওকে আল্লাহ বিষয়টা বুঝবে একটু আর কি, দেখে দেখে একটু তুমি তোমার মতামতটা দিয়ে দাও। আমি স্যার আশিক ভাইকে চিনি স্যার, আর আমাদের তো স্যার সাক্ষী লাগবে স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা এক্স্যাক্টলি কী করবেন জানতে পারি? আমরা একটা বেস্ট প্রজেক্ট করছি, আটতলা বিল্ডিং করছি আমরা। মনে করেন যে একটা লিফ্ট থাকবে, ছাদের উপরে জিম থাকবে, একটা প্ল্যান আছে শিমুল রাখতে পারি এবং পুল ধরলেন যে 1100 স্কোয়ার ফিটের মধ্যে মাত্র 35টা ফ্ল্যাট করবো আমরা। ও মাই গুডনেস, 35 ফ্ল্যাটস? খোলা জায়গা থাকবে একটু সামনের ওই জায়গাটা? ওই পাশে একটা পার্ক আছে না, তা থাকতে পারে। আপনারা তবু চেষ্টা করবেন একটু ওপেন স্পেস রাখতে, তাছাড়া সামনের ওই রাস্তাটা বেশ ন্যারো, ইফ পসিবল। আসি ভাই, আমরা তো ব্যবসা করছি ভাই, বুঝতে হবে। কোটি কোটি টাকার মামলা, তাই বলি কি আপনাদের কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই? বুঝলি, আমরা মানে সমাজের প্রতি আপনাদের দায়িত্ব নেই? আছে, অবশ্যই আছে। এই যে আমি মনে করেন যে এত লেবার, এত কর্মচারীর চাকরি দিচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, আপনার আবাসন প্রকল্প হচ্ছে না, এটাতে আপনার লুক, যেসব বিজনেস ভালো জিনিসকে ডিস্ট্রয় করে, আমি এগেনস্ট দ্যাট, আই রিয়েলি হেট দ্যাট। বুঝতে পারলাম না কি বলছে। দেখুন, ইউ আর অলরেডি ডিস্ট্রয়িং এ বিউটিফুল আর্কিওলজি। আপনারা সুন্দর সুন্দর ঐতিহ্যমণ্ডিত বিল্ডিংগুলোকে ধ্বংস করে ফেলছেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ আর ক্রিয়েটিং কনক্রিট জাঙ্গল, বুঝি নাই কা, হুইচ উইল ডিস্ট্রয় আওয়ার সোসাইটি। কী করবার লাগছে? আপনারা আলটিমেটলি আমাদের সমাজকে ধ্বংস করছেন। আপনি কী করতেছেন? মানে না মানি কইছিলাম, কামকাজ কী করতেছেন? আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া সিভিলাইজেশনের গ্রোথ হবে না। বুঝবার পারছি, বিদেশে আছিলেন তো, এই দেশের ভাব বুঝতে একটু সময় লাগবে। আপনি যতদিন ওইখানে থাক না, থামেন না, আমাদের সবার কি দরকার বাবা আসিফ, দেখে ফাইনাল করে দিলে তো হয়ে যায় বাবা আসিফ। তুমি এক্স্যাক্টলি স্যার, আসলে তো স্যার এটাই মূল নিয়ত। আপনি বিসমিল্লাহ করেন স্যার, আমরা স্যার আগায় যাই। আঙ্কেল, আপনি যা ভালো মনে করেন তাই করেন, আই এম সরি, আমি আসছি। ইয়াং ম্যান, রক্ত গরম, যাই হোক এটা আগায় ধর। আপনি রাখেন তো আসিফ ভাইয়ের কথা রাখেন, আপনি দেখলেন স্যার, আপনি এই জায়গাটা, এই জায়গায় একটা সহি করেন। হ্যাঁ স্যার, এই জায়গাটা আপনি সহি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, লাইনটা কেটে গিয়েছিল। না না ঠিক আছে, কিছু হয়নি, আপনি বলেন। আচ্ছা, আপনি কি লেখালেখি করেন?
মাঝে মধ্যে। কি লেখেন? এই ধরেন অ্যাপ্লিকেশন, বাজারের ফর্দ, মাঝে মাঝে দু একটা টেলিফোন নাম্বার, এই আর কি। তারপর আপনার কি মনটা সত্যি খারাপ? মন থাকলে সেটা তো খারাপ হতেই পারে। না পারে না, তাহলে ইচ্ছে বলে কোনো কিছু থাকতো না। ধ্যাত, আমি কি মেশিন নাকি? অবশ্যই আমি মেশিন। রেখে দেন, ফোন রেখে দেন। তুই রাখ, আপনি রাখেন। কেন, আমি কেন রাখবো? আপনি রাখবেন। আমি রাখবো কেন? আমি কি আপনার চাকরি করি? আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে। কি? আচ্ছা আপনার নাম কি? টেলিফোন নাম্বার জানেন আর আমার নামই জানেন না? যার নাম তার মুখ থেকে শোনা আর অন্যের মুখ থেকে শোনা কি এক? জানতে পারি কি সুন্দরীর নামটা কি? আপনি তো মহাফাজিল। সবসময় না, মাঝে মাঝে। কিরকম? বলা যাবে না। কি হচ্ছে বাবা? সোনামণি, আসো আমরা বই দেখি। এটা কি কেক? কেক খাবে? হ্যাঁ কেক। আচ্ছা বলো তো এইটা কি? ম্যাও। রুবা। হ্যাঁ বাবা বলো তো। গুডি বয়। বাড়িটার ব্যাপারে সব ফাইনাল হয়ে গেল রে মা। কি? হ্যাঁ, ওই ওই যে রফিক সাহেব ডেভেলপার, ওনার সঙ্গেই আমরা আশেপাশেই একটা বাড়ি খুঁজে নিয়ে চলে যাব। অবশ্য রফিক সাহেবই ঠিক করে দেবেন বলেছেন। বাড়িটা ভাঙার কাজটা একটু তাড়াতাড়ি শুরু করতে চায়। বাবা। হ্যাঁ, তুমি সত্যি সত্যি বাড়িটা ভাঙবে না? দশটা ফ্ল্যাট দেবে আর ক্যাশ একটা থাকবো, আর নয়টা ভাড়া ভাড়া দেব। তোদের কথা তো আমার ভাবতে হবে একটু না? কোথায় ছিলেন? কয়েকবার ফোন করেছি তো, তাই নাকি? আচ্ছা শুনুন, মানে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি, মানে বলবো? বলেন না। বলছিলাম যে মানে আর কি, ওই আপনি আর আমি কি দুজনে মিলে বাইরে যেতে পারি? আপনার মাথা ঠিক আছে তো? আমি তো বাইরেই যাই না। বাইরে যান না, এখন যাবেন। মানে প্রথম দিন গেলেন, যদি ভালো না লাগে তারপরে না গেলেন, ব্যাস। দিস ইজ টু মাচ। চাঁদের আলোর দেশে গো, খুব ভালো। কিতে পেয়েছে?
আচ্ছা এটা কি বলেন তো? জানি না তো। হাই রে বাঙালি, নিজের গৌরবের ব্যাপারটাও ভুলে বসে আছেন। এখান থেকেই সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857। আচ্ছা ভেতরে এটা কার কবর? কনফিউশন আছে। কি রকম? কেউ বলে ইরান দক্ত পরিবিবি, আবার কেউ বলে রহমত বানু। এরা কারা? এরা হচ্ছে প্রিন্স মোহাম্মদ আজমের স্ত্রী। দুইটা বউ? সব ছেলেরা একরকম। কি চলেন। সামনে দেখি খাঁচার ময়না, ও ময়না টিল্লো থাক ময়না গো। কেমন লাগছে এখানে? আগে কখনো এসেছেন? অনেক ছোটবেলায়। আপনি কি বড় হয়ে গেছেন নাকি? মানে টফি কার জন্য? আপনার জন্য। আমার জন্য? এটা আবার কার জন্য? আপনার ছেলের জন্য। এই নদীটার নাম জানেন তো? বুড়িগঙ্গা। কি অদ্ভুত না, এই নদীটার কোনো শৈশব নেই, কোনো কৈশোর নেই, কোনো তারুণ্য নেই, তারপরে এটার নাম বুড়িগঙ্গা। ভারী অদ্ভুত। ইস, পানিতে কত ময়লা দেখেছেন! খুব ময়লা। এই মানুষ, তোরা তো অসভ্য কেন? হ্যাঁ, নিজের এই পানিটাকে ইউজ করিস, নিজের এই ময়লা ফেলিস, তোদের লজ্জা করে না? আসেন এইখানটায় একটু বসি, আরাম করে নি। আসেন আসেন। কি হলো? আসেন, আরে আসেন। বসেন এখানে। কেন, অসুবিধা কি? না মানে শোনেন, এই শহরের মানুষেরা যারা রাস্তায় ঘুমায় তাদের জন্য এটা হচ্ছে অভিজাত বাড়ি। আপনি বুঝবেন না, আপনি তো রাজপ্রাসাদে থাকেন, রাজকুমারী। কি? উপরে তাকান, কি দেখলেন? কৃষ্ণচূড়া, তার উপরে, তার উপরে আকাশ। আকাশ কি? মানে? আরে আকাশ কি পৃথিবীর ছাদ? তাই তো মনে হয়। ঘোড়ার ডিম, যখন বৃষ্টি হয় এই শহরের মানুষেরা রাস্তায় ঘুমায়, বিশেষ করে বাচ্চারা, ভাবুন একবার, তারা এসে এখানে ঘুমায়। বসেন। আরে বসেন না, ঠিক আছে চলেন। কিনতে গিয়ে সোহাগ গয়না, সামনে দেখি খাঁচার ময়না, তাই নিয়ে হয় কাড়াকাড়ি, তাই নিয়ে হয় কাড়াকাড়ি। আমার বাড়ি তো লাইটেড হয়ে গেল। পরিচয় করাই দিই, এ হচ্ছে আমার বন্ধু খাদেমুল ইসলাম। জানি জানি জানি, সবসময় তো পরিচয় লাগে না। আসেন। হ্যাঁ আসেন। হ্যাঁ আসেন। ও হচ্ছে আমার একমাত্র বন্ধু। কি হলো, ভিতরে আসো। ভাবি, আপনারা বসেন, কথাবার্তা বলেন, আমার একটু জরুরি কাজ আছে। এই তুমি একটু শোনো। কি? এদিকে আসো, এদিকে আসো। দরজা। তুমি তুমি একবার একটা লড হয়ে গেছো গা, অ্যাক্টিভ হও মিয়া, অ্যাক্টিভ।
কি এটা? গাছের সিঁড়ি। অসভ্য কথা। বাবা তুমি চা খেয়েছ? ও বাজারে যাচ্ছ না? তাতে লাইটটা জ্বাল। বল বল কি বস না স্যার, কি হয়েছে কি বল? যদি একটু বসতেন তাহলে ভালো হতো। ঠিক আছে বল স্যার। হয়েছে কি? ওই যে স্যার সুলেমান, কি বলতে চাস পরিষ্কার করে বল স্যার। ওই যে আমি এতকাল আপনার নুন খাইছি না, আমি কি আপনার কাছে মিশা কথা করতে পারবো? আমি বেইমানি করতে পারবো কন? তুই কি সোজাসুজি বলবি? আমি কলম স্যার আপনার বেইমানি করতে পারবো না। ওই স্যার হয়েছে কি স্যার, ওই আমি যা কবো সেটা কিন্তু খোলাখুলি কবো, আপনি কিন্তু স্যার সেরতে পারবেন না। ঠিক আছে বল। ওই বল স্যার, আমি দেখলাম কি আমাকে আপনার পাশের বাড়ি কিছু সবের সাথে ঘুরতেছে। কে? ওই যে ওই বাড়ির বুড়া বেটা আমাকে আপনার সাথে ঘুরতেছে। একদম মিথ্যে কথা বলবি না। আল্লাহর কৃপা স্যার, এই মাথায় আধে করছি। আমি আরও দেখলাম কি আমাকে আপা ওই জানলা দাদা খেলে আসিতাম সে করে। আপনার দেখেন আল্লাহর কৃপা। এতে যা যা বেড়া। হ্যাঁ যা। আশ্চর্য, এটা ডেভেলপারদের ব্যাপার, আমি কি জানি এলাকার ছেলেদের হক মানে? দেখেন আমি এসব কম বুঝি, আমার সঙ্গে বলবেন না এগুলো। হ্যাঁ, আপনি ওই যে ডেভেলপার রফিক সাহেব, ওনার সঙ্গে আলাপ করেন, ঠিক আছে? আচ্ছা বলেন, ওনাকে বলেন। জি হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, রাখছি। বাবা আমি একটু বাইরে যাচ্ছি। ছাড়ো ছাড়ো। কোথায় যাচ্ছ? আমার এক ফ্রেন্ডের বাসায়, ফিরতে দেরি হবে, তোমরা খেয়ে নিও। রুবা কিছু বলবে? তুমি একটু বসো, একটু কথা আছে তোমার সঙ্গে। রতন জি, বাবুকে নিয়ে যা। আসেন বাবা, চলেন আমরা খেলি। কি হয়েছে বাবা? যাও দেখি কি খেল। রুবা তুমি যা করছো বুঝে করছো? দেখো আমি চাই যে তোমার একটা সুন্দর জীবন হোক, তাই বলে কিসের কথা বলছো বাবা তুমি? দেখো তুমি ভেবো না যে আমি কিছু জানি না, আমি সব জানি। ওই যে ওই ওই বাড়ি, হ্যাঁ ওনার সাথে পরিচয় হয়েছে। শুধু পরিচয় বাবা? দিস ইজ ব্যাড, হি ইজ আ জেন্টলম্যান। ছি 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 ছি।
তোর বাবার কি হয়েছে রে? সেদিন টেলিফোনে কথা বলে মনে হলো মন্টন খারাপ। কি হয়েছে বলতো? হ্যাঁ, তুই কতক্ষণ? এই যে এখন। এই আসিফের বিয়ে নিয়ে কি যে ঝামেলা, আর বলো না, সব একসাথে এক হাতেই করতে হচ্ছে। এই যে তোমাদের কার্ড। কিসের কার্ড? বারে আমার ছেলের বিয়ের কার্ড। আমাদের আবার কার্ড কি? উঠছো কেন? এই একটু ঘুরে আসি। কি হলো? বস 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 বস। রুবা বলছি। জানি আপনি রুবা বলছেন। আর আপনি? আপনি আমার নাম জানেন না? কিসি কিসি কিসলো ঢং না? লিসেন, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি? নাথিং। শিওর? তাহলে কি আমি ফোনটা রেখে দিব? না না না, আই ওয়ান্ট সামসাম। ওরে বাবা, আবার রাগ করে দেখি। আচ্ছা আমি রাখছি বাবা। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কেন বাবা, কি হলো? দেখো, আমি তোমাকে বলেছি ওই লোকটার সাথে মেলামেশা করবে না। বোঝার চেষ্টা করো। নিজের মেয়ের সম্পর্কে তোমার এতটুকু কনফিডেন্স নেই? কথা ঘুরিও না, আমি এসব পছন্দ করি না, ব্যাস। কি বলতে চাও তুমি বাবা? শুভা, আমি তোমাকে মানা করেছি ওই লোকটার সাথে মিশতে, তুমি আমার কথা শুনছো না। কেন বাবা, ম্যাট্রিক পরীক্ষার পর তুমি বললে মা মরা মেয়ে জলদি বিয়ে দেওয়া দরকার, তারপর তারপর কি হলো? আল্লাহ কপালে রাখলে আমি কি করবো বলো? আমি তো সে কিছুই বলিনি বাবা। কয়দিন আমাকে কাঁদতে দেখেছো তুমি? সাডেনলি ওই ভদ্রলোকের সাথে একটা বন্ধুত্ব ডেভেলপ করলো, জাস্ট ফ্রেন্ডশিপ। আমি জাস্ট একটু ব্রিথ করার সুযোগ পেলাম, আমার এইটুকু তোমার সহ্য হলো না বাবা। আমি এমন কি করেছি?
চুপ করো। চিরো তোমার চোখে লাগছে। চুপ করো, চুপ। আমি তোমাকে বলেছি ওই লোকের সাথে মিশবে না, মিশবে না, মিশবে না, ব্যাস। সরি বাবা, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। সকালে পিক আপ চলে আসবে সমস্ত মাল নেবার জন্য। আপনাদের জন্য স্যার আমি অন্য গাড়ির ব্যবস্থা করেছি। ঠিক আছে স্যার। হ্যাঁ কে? ও হ্যাঁ 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 ঠিক আছে। ওই আমরা একটা ট্যাক্সি কিছুটা নিয়ে নেবো, কিছুটা নিয়ে নেবো। আপনি নিজে যা ভালো মনে করেন করেন করেন। জি স্যার, তাহলে আমি আসি স্যার। হ্যাঁ জি জি, তাড়াতাড়ি করে নেবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ শোন, স্যারও কিন্তু চাইছে যে তার জলদি আসতে সেরে নিতে, বুঝলি? হ্যাঁ আমি যা বলবো করতে পারবি? দরজাটা লাগা, যা। সাবধানে, সাবধান সাবধান রাখ। সুলেমান, রুবা আর বুবাকে ডাক তাড়াতাড়ি।
আফা আফা কিসলু সাহেব ফোন হয়েছে। দূরে বহু দূরে আছরে পরে আকাশ, কি হয় তোদের একটুখানি আদর বেশি মাখা। কি হয় তোদের একটুখানি আদর বেশি মাখাস, আদর বেশি সরল মনে তরল কাঁধে করছি তাকে বরণ, করছি তাকে বরণ। দূরের কাছের মানুষ, দূরের কাছের মানুষ, যদি তাকে বলো